হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে নিজের লোকেশন বিভিন্ন ব্যক্তির কাছে আসলে সেন্ড করার প্রয়োজন হয়ে থাকে। সাপোজ মনে করেন যে আপনার বাসায় একটি পার্সেল আসবে, সো সেই ব্যক্তির কাছে আপনার নিজের লোকেশনটা কিন্তু সেন্ড করার প্রয়োজন হয়ে থাকে। তো আপনি এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কীভাবে আপনি আপনার এই বর্তমান যে লোকেশনে আপনি আছেন সেই লোকেশনটি সেই ব্যক্তির কাছে আপনি পাঠাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি সালমান সিয়াম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিয়াম জোন ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে কীভাবে আপনার বর্তমান লোকেশন আপনি অপর ব্যক্তির কাছে পাঠাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সো পুরো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। আর যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দেখতে পাচ্ছেন নিচে লাল করে সাবস্ক্রাইব লিখে বাটন আছে, সেখানে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেল আইকনে অল এ প্রেস করে দেবেন, তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আপনি প্রতিদিন পেয়ে যাবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। সো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো সিম্পলি আমি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। এখন আমি এই ব্যক্তিকে আমি এখন জাস্ট আমার লোকেশনটি সেন্ড করতে চাচ্ছি। তো সিম্পলি আমি সর্বপ্রথম আমার লোকেশনটি দেখব যে অন আছে কি না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লোকেশনটি অন করে রেখেছি। এখন জাস্ট আমি এখানে ক্লিক করব আইডিতে। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি লোকেশন বলে একটি অপশন চলে এসেছে। তো এই লোকেশন অপশনে জাস্ট একটি ক্লিক করবেন। লোকেশন অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন এখানে আপনি একটি ম্যাপ দেখতে পারবেন। অটোমেটিক্যালি আপনার লোকেশন কিন্তু এখানে চলে আসবে। একটু জাস্ট অপেক্ষা করলে দেখতে পাচ্ছেন এই দেখেন আমার লোকেশন কিন্তু এখানে চলে আসলো। এখন যদি আমি এই লোকেশনটি তার কাছে সেন্ড করতে যাই, তো সিম্পলি আমরা এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইওর কারেন্ট লোকেশন এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি, জাস্ট ক্লিক করলেই দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু আমার লোকেশনটি তার কাছে সেন্ড হয়ে গেল। তো আমরা বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের লোকেশন সেন্ড করার প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন প্রয়োজনে উবার হতে পারে বা বিভিন্ন প্রকার প্রয়োজনে কিন্তু আমাদের লোকেশনটি একজনের থেকে আরেকজনের কাছে সেন্ড করার প্রয়োজন হয়ে থাকে। তো এইভাবে মূলত আপনারা লোকেশন সেন্ড করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নিজে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত দিয়ে যেতে পারেন যে ভিডিওটা আপনার কেমন লেগেছে। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।